অলরেডি দেখো বন্ধুরা ডিম দেখা যাচ্ছে, ঠিক আছে, প্লাস একটা বাচ্চাও দেখা যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন আপনাদেরই ভালোবাসা চ্যানেল ফার্ম অ্যান্ড ফার্মিং 97 ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমি আগের দিন বাজিকার পাখির লাস্ট একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যেখানে দেওয়া ছিল যে বাজিকার পাখি ডিম দেওয়ার লক্ষণ। আজকে আমরা আলোচনা করব ভিডিওতে যে বাজিকার পাখি ডিম দেওয়ার পরে করণীয় কী, এবং যেই পাখিটার আমি লাস্ট আপডেট দিয়েছিলাম যে ডিম পাড়ার লক্ষণ, সেই পাখিটারই ডিম ফুটেছে, মানে ডিম হয়েছে। ডিম হওয়ার পর সেখানে ডিমের বাচ্চা অলরেডি হয়েছে। তা সেই ভিডিওটা আজকে তোমাদের কাছে শেয়ার করব এবং দেখাবো, আর ডিম পাড়ার পরে যে কী কী খাবার বা তার লক্ষণ বা ডিম পাড়ার পরে কী কী মেডিসিন, সেই সমস্ত টোটাল বিষয় নিয়ে আজকে আলোচনা। বন্ধুরা, অলরেডি সাদা পাখিটি ডিম নিয়ে হাঁড়িতে বসে রয়েছে। তা এবার আমি ক্যামেরাটাকে ভেতরে দেখাবো যে কটা ডিম হয়েছে বা কী বৃত্তান্ত, কারণ আমি নিজেও এখনও দেখতে পাইনি যে কটা ডিম দিয়েছে, ঠিক আছে। আর এই মুহূর্তে ডিম দেওয়ার পরে যথেষ্ট পরিমাণে এদেরকে কিন্তু ক্যালসিয়াম প্লাস ভিটামিন, সপ্তাহে 3 দিন ক্যালসিয়াম, 1 দিন গ্যাপ দিয়ে, 3 দিন ভিটামিন, এছাড়া কর্মি শাক সপ্তাহে 2 দিন, আর সজনে পাতা, এছাড়া বিভিন্ন ধরনের যে গ্রিট সেইগুলো কিন্তু দিতেই হবে। আর ক্যাটল ফিশ বা ক্যাটল বোন যেটাকে বলা হয় সেটা কিন্তু অল টাইম খাঁচার মধ্যে রাখ। অলরেডি 3টে ডিম দেখা যাচ্ছে, তার থেকে একটা থেকে বাচ্চা বেরিয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু পাখিকে একদম ডিস্টার্ব করা যাবে না, প্রচুর পরিমাণে যেটা বললাম যে ক্যালসিয়াম এবং ভিটামিন খাওয়াতে হবে, তাতে কিন্তু বাচ্চার গ্রোথটা ভালো হবে। এই মুহূর্তে আমি এটাকে আর ডিস্টার্ব করব না, ঠিক আছে, কারণ এই মুহূর্তে এটাকে ডিস্টার্ব করলে বাচ্চাগুলো বা ডিমগুলো প্রবলেম হতে পারে, দরকার নেই। পাখি ডিম দেওয়ার পরে যখন হাঁড়িতে বাচ্চা থাকবে সেই সময় কিন্তু ক্যালসিয়াম দেওয়াটা জরুরি। আর আমি যেটা ব্যবহার করি সেটা দেখতেই পাচ্ছ যে ক্যাডিসন নিতে হবে 100 গ্রাম জলের জন্য 2 ফোঁটা, এখানে 200 গ্রাম করে জল আছে, তার জন্য আমি নেবো 4 ফোঁটা, 1 2 3 4, 1 2 3 4। এবার এই ওষুধটাকে ভালো করে মিক্সড করে প্রত্যেক কটা খাঁচার মধ্যে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার যতটা জল তোমার লাগবে সেই অনুযায়ী সেটাকে ভাগ করে নেবে। অলরেডি আমার জল রেডি হয়ে গেছে। তা নতুন বন্ধুদের অবশ্যই বলে রাখি যে যে কোনো ওষুধ বা মেডিসিন দেওয়ার সময় 6 ঘন্টার বেশি সেটা যেন খাঁচাতে রাখা না হয়, ঠিক আছে। 6 ঘন্টার বেশি রাখলে কিন্তু তখন প্রবলেম হয়ে যাবে। যখন যেই ওষুধ দেবে সেটা হচ্ছে 6 ঘন্টা রাখবে, রেখে চেঞ্জ করে দেবে। এই দেখো অলরেডি দেওয়ার সাথে সাথে চলে এসছে খেতে। এটা কিন্তু আজকে দিলাম ক্যালসিয়াম, এই ডোজটা চলবে 3 দিন, তারপরে 1 দিন গ্যাপ দিয়ে আবার চলবে ভিটামিন। তা ক্যালসিয়ামটা কী দিলাম আমি, ক্যাডিসল ডিসি, এছাড়া বিভিন্ন ধরনের পাওয়া যায়, কিন্তু আমার কাছে বেশি পছন্দের হচ্ছে এটা। অলরেডি জল খাওয়ার জন্য নিচে নেমে গেছে। তোমরা এই প্রসেসগুলো চালিয়ে যাও, অবশ্যই সাকসেস হবে। কথা বলে রাখি যেটা হচ্ছে, দেখুন আগের যে ভিডিও দিয়েছিলাম সেটা কিন্তু এই পাখিটারই ছিল, আমার থাম্বনেলটা দেখলেও চিনতে পারবে। আর আমি যা ভিডিও দিই প্রত্যেকটা বন্ধুর যাতে সুবিধা হয় সেই রকম ভিডিওই আমি আপলোড করার চেষ্টা করি। আর আশা করব আমার ভিডিওটা দেখে প্রত্যেকেই বুঝতে পেরেছে যথেষ্ট পরিমাণে। আমার এই প্রসেস অনুযায়ী তোমরা এগিয়ে যাও, অবশ্যই তাতে সাকসেস হবে। এছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আমার আপলোড করা আছে আমার চ্যানেলে, তোমরা একটু তোমাদের সুবিধা মতো গিয়ে একটু দেখে নেবে, ঠিক আছে। বিভিন্ন ধরনের পাখি জীবজন্তু এবং খরগোশ গিনিপিকের ভিডিও আপলোড আছে, প্রত্যেকটা ভিডিওই আশা করি নতুন বন্ধুদের কাজে লাগবে। তা দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার বন্ধুরা।